হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে খুব সহজে আমরা বর্গমূল করতে পারি এবং অনেক বড় বড় সংখ্যার বর্গমূল। তো এখানে আমরা তিনটা সংখ্যা লিখেছি, 1156, 2025 এবং 3136। পাশাপাশি এখানে আমরা লিখে রেখেছি কি বর্গ। তো এখানে একের বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36। ওকে, তো আমাদের কাজ হলো এই সংখ্যাগুলোর বর্গমূল আমরা ক্যালকুলেটর ছাড়া খুব সহজে কিভাবে করব সেটাই আজকে আমরা দেখব। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, তিনটা সংখ্যাকেই আমরা এভাবে অর্ধেক করে নিব, এভাবে অর্ধেক করে নিব। এরপরে যেটা করব, এই পরের যে অংশটা, পরের অংশ যে 56 আমরা পেলাম, এখান থেকে 56 লাস্টের ডিজিটটা কত? 6। এখানে আমাদের এটা মিল আছে কিসের সাথে? 6-এর সাথে। এখানে 16 আর এখানে কি আছে? 36। তো এখানে আমাদের 4-এর বর্গ 16, 6-এর বর্গ 36। তো আমরা এখানে এই দুটাকেই লিখে নিব, 4 এবং 6। অনুরূপভাবে আমরা 5-এর ক্ষেত্রে আসবো, সরি 25-এর ক্ষেত্রে যখন আসবো তখন আমাদের এখানে লাস্ট ডিজিট কত? 5। তো এখানে আমাদের লাস্ট ডিজিট 5, এরকম সংখ্যা হলো 25। তো একজাক্ট শুধুমাত্র 25ই আছে, 25 ছাড়া আর কোনো সংখ্যা নাই। সো এখানে আমরা সহজেই সুখ 5 লিখতে পারি। এরপরে আমরা কিসে আসবো? 36। ওকে, 36-এর ক্ষেত্রে আমাদের কি আছে? সেম ভাবে আবারও কিন্তু আমাদের এখানে 6 আছে। আচ্ছা, এইখানে 6 আমাদের কিসের সাথে মিল আছে? 16-র সাথে মিল আছে, মিল আছে এবং 36-এর সাথে মিল আছে। তো এখানেও কিন্তু আমরা সেম ভাবে কি করব, 4 এবং 6 দুটাকেই লিখব। ওকে, তো এখানে আমাদের প্রথম কাজটা কিন্তু হয়ে গেল। এরপরে আমরা কি করব, দ্বিতীয় কাজটা করব। তো দ্বিতীয় কাজটা হলো, এখানে প্রথমে আমাদের কি আছে? 11। 11 কি আমাদের? এটা হবে হলো দশক স্থানীয়। আমরা কিন্তু একক স্থানীয় অঙ্ক এখান থেকে পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব। দশক স্থানীয় অঙ্কের জন্য আমাদের কি করতে হবে? 11 নিয়ে কাজ করতে হবে, 20 নিয়ে কাজ করতে হবে, এখানে 31 নিয়ে কাজ করতে হবে। তো 11-র ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, কি আছে আমাদের এখানে কাছাকাছি সংখ্যা কত? 3 × 9, 4 × 16। আচ্ছা, তো এখানে 3 × 9টা আমাদের সবচেয়ে বেশি কাছে, তো আমরা কিন্তু এখানে 3 লিখতে পারি। ওকে, এরপরে 20-এর ক্ষেত্রে আমরা কি পাবো? 4 × 16 এবং 5 × 5=25। তো যেহেতু আমাদের 25-এর এখানে আমরা অলরেডি এখানে নিয়েছি, তো এখানে শুধু 4টাই আমরা এখানে লিখব। ওকে, এরপরে 31-এর ক্ষেত্রে আমরা আসবো। 31-এর ক্ষেত্রে আমরা কি পাবো? কাছাকাছি বর্গ মূল কোনটা আছে আমাদের এখানে? 5 × 5=25, 6 × 36। তো আমরা 5 এবং 6 এখানে দুটোই লিখতে পারি, 5, 6। ওকে, এখন আমরা প্রথম সংখ্যা থেকে আমরা কিভাবে বর্গমূলটা বের করবো সেটা আমরা দেখবো। সো এখানে আমাদের সংখ্যা একটাই, সো আমরা সেটা লিখলাম 3। ওকে, এরপরে 4 এবং 6 থেকে আমরা কোনটা নিব? 4 এবং 6 থেকে আমরা কোনটা নিব? সবচেয়ে কাছাকাছি যেটা, কিরকম আমাদের কি আছে এখানে? 16 এবং এখানে আছে কি? 36। এখানে আমাদের কি? 56। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 16। তো 16-র এখানে যেটা আছে আমাদের সেটা হলো 4। তো এই 4টাই আমরা এখানে নিব। তো 34 আমাদের বর্গ মূল। আমরা এখন একটু করে দেখি যে কিভাবে আমরা এটা পাবো, 34 = 1156 কিনা সেটা আমরা দেখি। যদি আমরা গুণ করি তাহলে 4 × 4=16, 3 × 4=12, 1 × 13। ওকে, এরপরে 3 × 4=12, 3 × 9=10। তাহলে 6, এখানে 3 × 2=5, এখানে 1, এখানে 1। সেই হলো আমাদের 1156 মিলে গেল। ওকে, এরপরে আমরা আসবো 2 নম্বরটাতে। আমরা কি করবো, এখানে প্রথম আমাদের 4 থাকবে, এখানেও 5 থাকবে, সো 45। সো আমরা দেখি একটু এটা মিলে কিনা, 45 × 45, 5 × 5=25, 4 × 20=22। অনুরূপভাবে 4 × 20=0, 4 × 16=18। কি হবে? 5, 5, এখানে 2, 8 × 2=10, হাতে থাকবে 1, 1, 1=2, 2025 মিলে গেল। সো এটা মিললো, এটা মিললো। এরপরে আমরা আসবো সবার শেষে যেটা আছে সেটা। এখানে আমাদের প্রথম আমরা যেটা সিলেক্ট করে নেবো, এখানে কি আমাদের দেখবো, 36-এর ক্ষেত্রে
আমাদের কি আসছে, 4 আসছে এবং 6 আসছে, 4 এবং 6। তো এখানে কিন্তু আমাদের এক্স্যাক্ট 36টা কিন্তু মিলে যাচ্ছে হলো 6 এর সাথে। তো আমরা এখানে 6 6 36 এখানে 6টা দিয়ে দিব। ওকে, এরপরে কি করব আমরা, এক দশম স্থানে অঙ্কের ক্ষেত্রে রাখবো 5 এবং 6। আমাদের এটা কি আছে, 31। তো এখানে আমাদের 31-এর মাঝে কোনটা, 25 এবং 36, এই দুটোর মাঝখানে 31 আছে। তো 31 আমাদের কাছাকাছি কোনটার সাথে, আমরা 25-এর সাথে দিব, তাহলে এখানে 5। তো 5 এবং 6 এটা কি 56, তাহলে আমরা একটু গুণ করে দেখি আসলে এটা হয় কিনা। 6 × 36 = 6, 5 × 30, 3 = 33। ওকে, আবার 5 × 30 = 0, 5 × 5 = 25, আর 3 = 28। ওকে, তাহলে 6, 3, 8, 3, 11, 1, হাতে আমার 1, 1, 2, 3। তো 31 এবং 36 মিলে গেল। এইভাবে কিন্তু আমরা খুব সহজে অনেক বড় বড় বর্গ মূল করতে পারি। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।